And also, now I am happy to announce service sector one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন, আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম, 1,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা, কম টাকা দেওয়া হয়নি, 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা, আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড 6% ডিএ ফ্রম 2019 উইথ এক্সপেন্ডিচার অফ 4,144 crores ইন 4 years। আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,144 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ উপক্রমে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ 4% ডিএ ফ্রম 1st January 2024 টু অ্যারাউন্ড 14 lakhs গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন, তা সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1st January থেকে কার্যকরী হবে। নিউ হ্যাপি ইয়ার, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিজ, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা, তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2,400 কোটি টাকা লাগবে। আপনারা জানেন।